আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। MsFero মার্কেটের পার্ট টু নিয়ে আমি আবার হাজির হয়েছি। পার্ট ওয়ানটা অবশ্যই আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। মার্কেটটা অনেক বড়, সেজন্য আমি এটা দুইটা পার্ট করে দেখাচ্ছি। একটা পার্টে যদি করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য প্রথম পার্টে গ্রোসারি শপিংগুলো ছিল, আর এখানে দ্বিতীয় পার্টে সব কিছু বাকি, পুরো মার্কেটটাই দেখানোর চেষ্টা করব। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো, মার্কেট শেষে যদি ক্ষুধা লাগে তাহলে খেয়ে নেওয়া যাবে। এটা একটা চাইনিজ দোকান ছিল, এখানে কাভার, ফোনের কাভার, সেলফি স্টিক, হেডফোন এগুলো পাওয়া যায়। সামনে যে এটা আর একটা রেস্টুরেন্ট, মোট মার্কেটের ভিতরে তিনটা রেস্টুরেন্ট আছে। এটা কাপড়ের, এই ভেতরে অ্যালাউ না, সেজন্য আমি ভেতরে যেয়ে পুরোটা ভিডিও করতে পারিনি, বাইরে থেকে যতটা সম্ভব আমি করেছি। যে জায়গায় ভেতরে অ্যালাউ আমি সেগুলো করেছি, ভিডিও করার চেষ্টা করেছি। যে এখানে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল, এটা বসার জায়গা, দুইটা মাঝখানে গাছ লাগানো আছে, ভালো লাগে জায়গাটা দেখতে। এটা এখানে বাচ্চাদেরও আছে, বড়দের, ছেলেদের, মেয়েদের। এইটা ছেলেদের, এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে মেয়েদের টি শার্ট, টপস এগুলো ছিল। এটা অনেক বড়, আমি সামনে থেকেই করেছি কারণ ভেতরে অ্যালাউ না। এই চেয়ারগুলো, এগুলোতে বসে ম্যাসাজ নেওয়া যায়, তার জন্য পে করতে হবে। এটা একটা ফ্রেমের মতো সাজিয়ে রেখেছে, দেখতে অনেক ভালো লাগে। আর ওই শপটাও বন্ধ ছিল। প্রতিটা শপেই স্যালদি চলছিল, অফার ছিল বিভিন্ন। এগুলো এগুলো জিনিস দেখতে অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে দেখতে। এটা হচ্ছে একটা হোয়াইট গোল্ডের শপ ছিল, এখানে সুন্দর নকেট ছিল হোয়াইট গোল্ডের, সুন্দর সুন্দর গোল্ডের ছিল, হোয়াইট গোল্ডের ছিল। এখানে এই যে এগুলো নকেট, ছোটো ছোটো কানের আংটি, অনেক সুন্দর সুন্দর এগুলো ছিল। আর সিম্পলের মধ্যে ছিল, সিম্পল জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি তো তেমন একটা সোনার পছন্দ করি না, কিন্তু এগুলো হোয়াইট গোল্ডের, এগুলো অনেক সিম্পল তো ভালো লাগে, অনেক পরলেও দেখতে অনেক ভালো লাগে। এগুলো গোল্ডের মধ্যে ছিল, কিন্তু এগুলো মানে 9 ক্যারেট গোল্ড এরকম, মানে এমনি ইয়ার মতো, সোনার মতো না তেমন একটা বলতে গেলে। কারণ ইতালিতে আমার জানা মতে তেমন ভালো সোনা পাওয়া যায় না, আমি জানি না, হয়তো পাওয়া যায়, আমি জানি না। এখানে আংটি ছিল, ব্রেসলেট ছিল, চেন, এগুলো চেনের সঙ্গে নকেট এক্সট্রা পছন্দ মতো নিতে পারবেন। এগুলো ব্রেসলেট, এখানে ব্রেসলেটগুলো সিম্পল সিম্পল জিনিস অনেক ভালো লাগে, ছোট ছোট পা নকেট পাথর দিয়ে। এখানে ঘড়ি ছিল, ঘড়ি মেয়েদের, ছেলেদের, যে এগুলো ছেলেদের, নিচেরগুলো মেয়েদের, উপরের এগুলো ছেলেদের ঘড়ি ছিল। ঘড়িগুলোর প্রাইস ছিল 100-150 এরকম ইউরো ছিল, কিছু কিছু ঘড়ি তারও উপরে ছিল। এগুলো কানের টপ, কানের টপগুলো
ভালো ছিল, হোয়াইট গোল্ডের মধ্যে, পাথরের মধ্যে ছিল, ভালো ভালো ছিল জি। এগুলো কানের দেখতে পাচ্ছেন, এইখানে নকেট আছে, কিছু ব্রেসলেট, সবগুলা এই যে এখানে 70% ছিল, এই যে এই জায়গায় ছেলেদের কিছু জিনিস দেখেছি, ছেলেদের ভালো লাগছিল সেগুলো। ওখান থেকে বের হয়ে এই সাইডটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন, এখানে বাচ্চারা খেলে। মার্কেট শেষ করে বাচ্চারা অবশ্যই পে করতে হয়, পে করে তারপরে এই গেমগুলো খেলা যায়, না হলে খেলা যাবে না। এই দুই পাশে এগুলো, এই জায়গাটা অনেক সুন্দর, এটা বাচ্চাদের, পুরো সবটাই বাচ্চাদের সব কিছু। এখানে বল, একটা বাচ্চা এখানে খেলছিল, আমরা এটা বাইরের দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে, ভিডিও করতে করতে বাইরের দিকে যাচ্ছিলাম। যদি আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আস্তে আস্তে ঠিক করছি, বলার চেষ্টা করছি ঠিকভাবে, আস্তে আস্তে হবে, আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটু ভুল ত্রুটি। এখানে পাখির খাঁচারও দোকান ছিল, আমাদের বাসায় একটা আছে পাখির খাঁচা, কিন্তু পাখি নাই ওটাতে। এখানে কসমেটিক্স, মেয়েদের সব কিছু দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরাটাই ফাউন্ডেশন, আইলাইনার, ফাউন্ডেশন, এই যে এটা পুরাটাই ফাউন্ডেশন ছিল, এই বিভিন্ন শেডের, যার যেমন সেটা দেখে নিয়ে নিবে। ফেস পাউডার ছিল, ব্লাশন ছিল ওখানে, স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল এই সাইডটাই কিছু, দেখতেই পাচ্ছেন। এখানেও কিছু, এখানে ছোট ছোট কিউট কিউট ব্যাগ ছিল, মেকআপ ব্রাশ এর জন্য ব্যাগগুলো, লিপস্টিক ছিল এখানে, নেল পালিশ ছিল, এগুলো নেল পলিশ, ইতালিয়ানদেরকে দেখি যে একদম কালারিং নেল পলিশ দেয়, লাল এই টাইপের, একদম ভালো লাগে দেখতে। এগুলো লিপস্টিক ছিল এখানে, বিভিন্ন ম্যাট ছিল, যেমনটা আপনি নিতে চাইবেন তেমন টাইপেরই আছে এই জায়গায়। এগুলো সবগুলো লিপস্টিক বিভিন্ন শেডের, তারপর সব দেখে তারপরে বের হয়ে গেছি দোকান থেকে। এটা একটা হোয়াইট গোল্ডের শপ ছিল এখানে, ওই শপটা চেয়ে একটু বড় ছিল, তারপর এইখানে যে আমরা কিছু টি শার্ট নেই, তিন চারটা নিয়েছিলাম টি শার্ট ওখান থেকে, বেশি না। আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি, এটা আর একটা রেস্টুরেন্ট, সবাই বসেছিল, মার্কেট শেষ করে ভিতরে বসে খাই দাই গল্প করে। এই সাইডে ওয়াশরুম, এই পাশে
উপরের এটা অনেক ভালো লাগে দেখতে, বাইরের আলোটা ভেতরে আসছে অনেক সুন্দরভাবে, উপরে ডিজাইনটা এইভাবে করেছে। এটাও বাচ্চাদের এক ছিল, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর এখানে ছিল। ভিতরে ভিডিও এলাও না, না হলে আমি ভিতরে যে ভিডিও করতাম। সবগুলাই স্যালদি চলছিল। এটা একটা সানগ্লাসের দোকান ছিল, সামনে যে বাচ্চাদের গাড়ি, এই গাড়িগুলো নিয়ে মানে ওখানে কয়েন দিয়ে তারপরে গাড়িগুলো নিয়ে মার্কেট করতে পারবেন, তারপরে এসে আবার ওখানে রেখে দিতে হবে, পরে কয়েন পাবেন। এটাও বাচ্চাদের খেলার জায়গা। এই যে পিচ্চিটা ওটার উপরে বসে বসেছিল, ওটা উপরের দিকে আস্তে আস্তে উঠবে। আর এটাতে দিয়ে তো ওঠানো, এই যে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছিল, বাচ্চাটা একদম ভয় পাচ্ছিল না, চুপ করে বসেছিল। দেখতে দেখতে আমিও আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখবেন, আর কথার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে আবারও বলছি দেখবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।